একটা ঘটনা আছে এক কিতাবে লেখা। উপমহাদেশের একজন বিখ্যাত ওলি ছিলেন আল্লামা আশিকে এলাহি গুলাম সাহারি রহমতুল্লাহ। তিনি আল্লাহর কত বড় প্রিয় বান্দা ছিলেন তার একটা দুয়ার থেকে তা অনুমান করা যায়। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আরবে যেন আমার মরণ হয় এবং জান্নাতুল বাকিতে যেন আমার দাফন হয়। সেখানেই তার মরণ হয়েছে, জান্নাতুল বাকিতেই তার দাফন হয়েছে। বলেন এই লোকটা কি আল্লাহর প্রিয় পাত্র হইতে পারে? এত বড় আল্লাহর বলি। তার লিখিত অনেক কিতাব আছে, এর মধ্যে একটা কিতাবের নাম মরনে কে বাদ কিয়া হবা। এটার বাংলা অনুবাদ প্রকাশিত হয়েছে, মরণের পরে কি হবে। এটা আপনাদের সকলের পড়ার মতো বলি। তার লিখিত কিতাব মরনে কে বাদ কিয়া হবা, এর বাংলা অনুবাদটা হইল মরণের পরে কি হবে। এই কিতাবে তিনি একজন আলেম এবং একজন খ্রিস্টান মেয়ের একটা ঘটনা লিখেছে। একজন মুসলমান আলেম তিনি বলতেন যে ইসলামের সবগুলি বিধান ঠিক আছে, একটা বিধান যুক্তিসম্মত নয়। ইসলামের সমস্ত বিধান ঠিক আছে, শুধু একটা বিধান যুক্তিসম্মত নয়। কোনটা? সহবাস করলো একটা বিশেষজ্ঞ নামাজ দিল, পাঁচ থেকে মাথা পর্যন্ত সর্বাঙ্গ ধুইয়া পান করতে হবে কোন যুক্তিতে? এটা যুক্তি বিরোধী বিধান। প্রশ্ন, খ্রিস্টানের না সাধারণ মুসলমানের না একজন আলেমের? একজন আলেমের। এই জন্যই ইনি সারা জীবনই বলতেন ইসলামের এই বিধানটা অযৌক্তিক। এই আলেম যখন মারা গেলেন, মারা যাওয়ার পরে যথারীতি তাকে দাফন করা হইল, জানাজা করা হইল। দাফন করার পরে স্মরণ হইল যে কোন একটা জরুরি জিনিস দাফন করার সময় কবরের ভিতরে পড়ে গেছিল, এইটা উদ্ধার করে আনার জন্য কবরটা আবার নতুন ভাবে খুঁজতে হয়। শরীয়তে জায়গা আছে, এমন বিশেষ কোনো প্রয়োজন হলে মুর্দা দাফন করার পরও সেই কবর আবার খোঁজা যায়। সেই বিশেষ প্রয়োজনে যখন এই আলেমের কবরটা আবার খোঁজা হইল, দেখা গেল এই কবরে এই আলেমের লাশ নাই, জানা শোনা একটা খ্রিস্টান মেয়ের লাশ, পরিচিত একটা খ্রিস্টান মেয়ে, ওই মেয়েটার লাশ। ঘটনাটা আশ্চর্য কিনা? আশ্চর্য হইয়া লোকেরা ওই খ্রিস্টান মেয়ের নারীটার বাড়ির লোকেদের রূপ দেখেছে, গিয়া বলল যে তোমাদের মেয়েটারে কোথায় দাফন করছিল বল, কেন আমাদের আলেমের কবরে তোমাদের মেয়ের লাশ পাওয়া গেল, তাহলে তোমাদের মেয়ের কবরে কি আছে দেখা কথা। তারাও অনুমতি দিল, তারা তাদের মেয়েকে যেই কবরে দাফন করেছিল সেই কবর খুঁজে দেখা গেল খ্রিস্টান মেয়েটার কবরে ওই আলেমের লাশ। আলেমের কবরে একটা খ্রিস্টান মেয়ের লাশ, আর খ্রিস্টানের কবরে খ্রিস্টান মেয়ের কবরে আলেমের লাশ। এমত অবস্থায় লোকেরা এই খ্রিস্টান মেয়ের পরিবারের লোকদের জিজ্ঞাসা করলো যে তোমাদের মেয়ের আমল কি ছিল। তারা বললো আমরা তো খ্রিস্টান, আমাদের তো মুসলমানই কোনো আমল নাই, আমরা শুধু এতটুকু জানি যে আমাদের মেয়ে এটা আমাদের মধ্যে বলতো যে আসলে ইসলাম ধর্মটাই কি। এই কথাটা বলতো যে আসলে ইসলাম ধর্মটাই কি, এই কথাটা বলতো। এই খ্রিস্টান মেয়ে এটা মাঝে মধ্যে বলতো যে ইসলাম ধর্মটাই আসলে সঠিক ধর্ম। এই ঘটনার দ্বারা সকলের কাছে প্রমাণিত হয়ে গেল
এই খ্রিস্টান মেয়ে এটা আল্লাহর কাছে মুসলমান গণ্য হয়ে গেছে, তার যুক্তির গোলাম সেই আলেম আল্লাহর কাছে মুসলমান গণ্য থাকতে পারে। এই জন্য আল্লাহ কুদরতি ব্যবস্থায় মাটির নিচ দিয়া আলেমের লাশকে খ্রিস্টানের লাশে কবরে পৌঁছাইয়া দিয়েছেন, খ্রিস্টান নারীর লাশকে আলেমের কবরে পৌঁছাই। এই ঘটনাটা আমাদের বর্তমান সমাজের সমস্ত মুসলমানদের জন্য একটা শিক্ষণীয় ঘটনা। একজন আলেম কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত বলেন ইসলামের সবগুলি বিধান ঠিক আছে, শুধু একটা বিধান অযৌক্তিক। এক অঙ্গের দ্বারা সর্বাঙ্গ না ভাগ গণ্য হবে কেন? এই বলেন তো ইসলামের বিধানকে তার যুক্তিতে খাপ না খাওয়ার কারণে যে মেনে নিতে পারলো না, এই কারণে আল্লাহর কাছে মুসলমান রইল না খ্রিস্টান গণ্য হয়ে গেল? তিনি বলছেন এই ব্যাপারে খ্রিস্টান ধর্মের বিধানটা যুক্তিসঙ্গত। খ্রিস্টান ধর্মের বিধান হইল সহবাসের দ্বারা যে অঙ্গ না ভাগ হয় সেই অঙ্গ ধরলেই সমস্ত শরীর পায়। এই জন্য তিনি বলতেন এই মাসালার ব্যাপারে খ্রিস্টান ধর্মের বিধানটা যুক্তিসঙ্গত, ইসলামের বিধানটা অযৌক্তিক। এই একটামাত্র বিধানের কারণে যদি একজন কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত আলেম আল্লাহর কাছে আলেম গণ্য হতে পারলেন না, খ্রিস্টান গণ্য হয়ে গেলেন, তাহলে বর্তমান দুনিয়ার যে সমস্ত মুসলমান শত শত ব্যাপারে ইসলামের বিধানকে পরিহার করে ইহুদি খ্রিস্টানদের বিধানকে মঙ্গলজনক মনে করে গ্রহণ করলো, এরা আল্লাহর কাছে কি হইব? এরা কি হইব চিন্তা করা দরকার। যত মুমিন মুসলমানের কাণ্ড জ্ঞান আছে, বিবেক বিবেচনা আছে, এই সমস্ত মুসলমানদের চিন্তা করা দরকার যে বর্তমান সমাজের যে সমস্ত মুসলমানের সন্তান মুসলমানেরা ইসলামের অমুক বিধান পছন্দ করে না, অমুক বিধান পছন্দ করে না, তমুক বিধান পছন্দ করে না, এই সমস্ত ব্যাপারে ইহুদি খ্রিস্টানদের নীতি গ্রহণ করে ওইটাকে মঙ্গলজনক মনে করে, আপনারা কি মনে করেন এরা আল্লাহর কাছে মুসলমান থাকবে না ইহুদি খ্রিস্টান গণ্য হয়ে যাবে? ইহুদি খ্রিস্টান গণ্য হয়ে যাবে।